ফেসবুকে কিভাবে যে ইনকাম দিচ্ছে আপনি নিজেও জানেন না, কিভাবে চেক করবেন, কোথায় গিয়ে চেক করবেন এবং কিভাবে ইনকাম করাটা বাড়াবেন, তো কিভাবে ভিডিও পাবলিশ করবেন ইউটিউবে, বা ইউটিউবে আগে ইনকাম হতো এখন ফেসবুকে ইনকাম হচ্ছে, আপনার যদি ইনকাম হচ্ছে না বা আপনি জানেন না কিভাবে চেক করবেন কিভাবে ইনকামটা বাড়াবেন, সে প্রসেসটা এই ভিডিওতে দেখে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলেই কিন্তু আপনি শিখতে পারবেন এবং আপনিও অন্য অন্যদের মতো টাকা ইনকাম করে চাকরির পাশাপাশি একটা আর্থিক স্বাবলম্বী হতে পারবেন। তো কিভাবে করবেন এই প্রসেসটা এই ভিডিওতে দেখে দেবো। আপনি দেখাচ্ছি, আমি আমার এই লিস্টটা দেখেন, মার্চ এপ্রিল মে জুন জুলাই থেকে প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে, অথবা আমি জানতাম না, আমি একটি বাইরের ভিডিও দেখে আমি কাজটি শিখেছি, সেক্ষেত্রে শেখাতে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা আপনার দেখেন, দেখলে আপনি শিখতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তো কিভাবে ইনকামটা বাড়াবেন, আরও কিভাবে ইনকাম বাড়বে এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনিও আপনার অন্যান্য বন্ধু বান্ধবের মতো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো টাকা ইনকাম করতে পারেন আপনার ফেসবুক থেকে। তো ফেসবুকে প্রফেশনালভাবে ইনকাম করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার অনেক কাজে আসে। তো বন্ধুরা, আমার কাছে শুরু করছে আমার সাথে থাকুন। প্রথমে আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে -3 ডট আছে, ওইটা দেখেন, উপরে -3 ডট আছে, ওইটার উপর ক্লিক করে আপনি নতুন একটা পেজে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন সেটিংস আইকন, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা জমা হচ্ছে বা কত মাসে থেকে ইনকাম হচ্ছে। তো এর নিচে চলে আসবেন, আসার পর এখানে দেখতে পারবেন প্লে আউট, প্লে আউট আছে বা অ্যাড পেমেন্টস, আপনি এখানে দুইটা অপশন পাবেন। তো প্লে আউটে আপনি দেখতে পারবেন, এখানে যদি আপনি অ্যাডসেন্স কোনো রকম বলে করে রাখেন, মোবাইল অ্যাকাউন্টে যদি করে রাখেন তাহলে এখানে অ্যাকাউন্টটি দেখতে পারবেন। তো অ্যাকাউন্টটা আপনি যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন কত মাস ধরে আপনার টাকা ইনকাম হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মার্চ থেকে আমার শুরু হয়েছে, মার্চের থেকে শুরু হচ্ছে বর্তমান পর্যন্ত এবং কম কম করে শুরু হচ্ছে, কিন্তু আমি জানতাম না। তবে এক বন্ধুর ভাইয়ের ভিডিও দেখে আমি প্রসেসটা শিখছি এবং শিখে আমি এখন ভিডিও দিচ্ছি এবং আমার আর্নিং হচ্ছে। তো দেখুন আমার আর্নিং হচ্ছে এবং রিচ কত বাড়ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে চলে আসুন। আসার পর এখানে মনিটাইজেশন নিচে দেখতে পারবেন, আপনার প্লে অ্যাওয়ার্ডের পরে আপনার এখানে আসলে দেখতে পারবেন মনিটাইজেশন প্রফেশনালি ড্যাশবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা জমা হচ্ছে, ওই যে আর্নিং আমার এখন 85 সেন্ট হয়েছে, কিন্তু 85 সেন্ট আমার হয়েছে। তবে আপনারা যদি চান এইভাবে প্রসেসটি করতে পারেন এবং কীভাবে আর্নিংটা করবেন সেটার জন্য অবশ্যই আপনার আইডির মনিটাইজেশনের জন্য অবশ্যই আপনার একটা প্রফেশনাল মোডটা অন রাখতে হবে। প্রফেশনাল মোড অন রাখার জন্য প্রোফাইলে আসবেন, এখন -3 ডট পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আমি যখন অন করে রেখেছি তো আপনার এটা অফ থাকবে, তো আপনি অন করবেন, তো এটার উপর ক্লিক করে দেবেন নিচে, টার্ন অফ প্রফেশনাল মোড, আমার এটা অফ আছে, আমি এখন